উন্নত বাসস্থান সুপেয় পানি কিংবা ভালো খাবারের পরোয়া না করেই দিনের পর দিন মাসের পর মাস মানব বেতর জীবনযাপন করছেন বহু মানুষ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে যুক্তরাষ্ট্রের সীমান্ত পাড়ি দেওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত রক্ষা বাহিনীর সিবিপি ওয়ান নামের মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সাক্ষাৎকারের জন্য তাদের এই অপেক্ষা প্রতিদিন প্রায় পনেরোশো মানুষ এই অ্যাপের মাধ্যমে নাম নিবন্ধন করে থাকেন উন্নত জীবনের আশায় বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে পথ পাড়ি দিচ্ছেন লাখ লাখ অভিবাসন প্রত্যাশী নানা চড়াই উত্তায় পার করে কেউ কেউ পৌঁছাতে পারলেও অনেকেই আটকে যান সীমান্তে অন্যান্য দেশের তুলনায় মেক্সিকো থেকে বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রে ঢোকার আশায় থাকেন রাজধানীর লামেরসের এলাকায় একটি গির্জার সামনে তাবু বানিয়ে বসবাস করছেন অনেকে এই ক্যাম্পে পানি খাবার ও স্বাস্থ্যসেবা খুবই সীমিত ন্যূনতম সুরক্ষা ছাড়াই অনেকে বাস করছেন খোলা আকাশের নিচে ক্যাম্পে অভিবাসক প্রত্যাশীরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেন নিজেদের নিরাপত্তা সহ নানা প্রয়োজন মেটাতে এই ব্যবস্থা কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা না থাকায় সুপেয় পানি সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিজেরাই নিচ্ছেন নানা উদ্যোগ তামহা কিপার ভিন্ন ভিন্ন পরিবার থেকে আসলেও এখানে আমরা একই পরিবারের মতো আছি যতটা সম্ভব একসঙ্গে থাকার চেষ্টা করি একে অপরকে সাহায্য করি কেনসাপিয়ার মহা আমরা যখন এখানে পৌঁছাই তখন সবাই খুব সাহায্য করেছে তারা আমাদের থাকার জায়গা খুঁজে দিতে সাহায্য করেছে গরম কাপড়ের ব্যবস্থা করেছে কারণ এখানে আসার পর আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার সুযোগ না পাওয়ায় অভিবাসন প্রত্যাশীদের দীর্ঘ সময় মেক্সিকো সিটির এই ক্যাম্পগুলোতে অবস্থান করতে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে নানা সংখ্যায় দিন পার করছেন তারা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ